বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন। সম্প্রীতির ছবি উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা অঞ্চলের শিমুলিয়া গ্রামে, যেখানে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা একত্রে মিলিত হয়ে বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছেন। একসঙ্গে পুজোর সমস্ত জোগাড় করা, পুজোর ফল কাটা, সব কিছুই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের সঙ্গে সকলে করলেন এবং মেতে উঠলেন বিশ্বকর্মা পুজোতে। এবছরই তারা প্রথম এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন। তাদের এই পুজো দেখতে আশেপাশের গ্রাম থেকে সাধারণ মানুষেরাও ভিড় জমিয়েছিলেন। বাপন সাহা ও শেখ মহিউদ্দিনরা বলেন, আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকেরা যৌথভাবে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সকলেই একে অপরের পরিপূরক। বাঁকুড়া থেকে আব্দুল ভাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। বিশ্বকর্মা পুজোর মূল উদ্যোক্তা কে কে? আমি আর সঞ্জু। সঞ্জু বলতে? একটা মুসলিম ভাই। আচ্ছা, আমরা কোথায় কাজ করেন? আমরা শিয়ারা বাজারে, অনুপ সামন্ত। আর এই সমাজকে কি বার্তা দিতে চান? বার্তা দিতে চাই বলতে, আমরা যে মুসলিম ভাই হিন্দু, আমরা যে একসাথে রয়েছি, মিলামিশাটা আমাদের ভালো, এই পরিবেশটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনার নাম? বাপন সাহা। হিন্দু মুসলিম একসঙ্গে মিলে বিশ্বকর্মা পুজো করছেন, সমাজে কি বার্তা দিতে চাইছেন? এটাই যে হিন্দু মুসলিম ভাই ভাই সম্পর্ক, তাদের কোনো ভেদাভেদ নেই। এটাই মানে মানে সবাই যেন চাই যে হিন্দু মুসলিম একসাথে থাকে, মিলেমিশে থাকে, এটা কোনো এদের মধ্যে ভেদাভেদ থাকে থাকবে না। আচ্ছা, আপনারা কি করেন? আমি কাজ করি। কোথায় করেন? আমি মঙ্গলমারি করছি কাজ। আমার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাপ্পা মণ্ডল। আজ বিশ্বকর্মা পুজো হিন্দু মুসলিম করছেন, সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে বার্তা এটাই দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলিম সকলে ভাই ভাই, আর দীর্ঘদিন ধরে আমাদের যে এলাকা, আমরা হিন্দু মুসলিম একে অপরের প্রতি আমাদের এমনি আন্তরিকতা অনেক, আমরা একই সঙ্গে পুজো পার্বণ সমস্ত কিছু করি। আমাদের ঈদ বকরিদ হলে আমরা ওদেরকে নিমন্ত্রণ করি, ওদের দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা এগুলোতে আমাদেরকে নিমন্ত্রণ করে। হিন্দু অনেক বোন আমাদেরকে ফোঁটা দেয়। আজকে যে বিশ্বকর্মা পুজো করছি, আমরা মোটে দুজন মুসলিম ছেলে আছি, আমি শেখ মহিউদ্দিন, আমার সঙ্গে আরও দুজন আছে, শুধুমাত্র আমরা তিনজন আছি মুসলিম, আর বাদবাকি সবাই হিন্দু ছেলে। আমরা একে এক মানে ওপরে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশ্বকর্মা পুজো মানে অনুষ্ঠান করছি, আর দুদিন ব্যাপী এখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছুই হবে। আর এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই তো, মানুষের সাথে মানুষ সবসময় ভালোবাসা বিনিময় করে থাকতে হয়। আমার নাম? আমার নাম শেখ মহিউদ্দিন। রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। বর্তমান জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথম একাধিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছে রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা অত্যন্ত কম খরচে ছাত্রছাত্রীদের সিটা, ডিটা, ডিএফএ, ডিটিপি, ট্যালি, ফটোশপ প্রভৃতি কম্পিউটার কোর্স শেখানো হয়ে থাকে। আর আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডায়েরি, পেন ও আই কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে। তাছাড়া কোর্স শেষে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রাজুয়েট সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ব্যাংকের খাতা খোলা, মোবাইল রিচার্জ, জেরক্স এবং অনলাইনে যাবতীয় কাজ এখানে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এখানে আধার কার্ডের দ্বারা ব্যাংকের টাকা তোলা যায়। তাই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক জীবনে যাবতীয় অনলাইন পরিষেবা, অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিকানা রঘুনাথপুর চেলিয়ামা রোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9732434831।